फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आपनारा देखछेन बेंगली ब्लॉगर शोमी। फ्रेंड्स आमी आज के आपनादेर जन्य आरेकटा बांगालीर सेरा रेसिपी निये एसेछि जेटा घरे घरे रोजी हय, कखनो लुचिर साथे, कखनो परोटार साथे, कखनो आबार भातेर साथे। अनेके एटा अनेक भावे करे, बाट आमी जेहेतु ई चैनलटा करेछि एकदम इजी प्रसेसे जिनिस देखाबो जेटा डेली लाइफे जे कोनो हाउसवाइफ करते पारे। तो सेरकम ভাবে আমি আজকে এখানে খুবই কম তেলে আমি এই কুমড়ো ছক্কা রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এর মধ্যে দেখুন কুমড়ো আর আলু যেরকম কুমড়োর পরিমাণ সেরকমই আলুর পরিমাণ দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে কেটে রেখেছি। আমি যদিও ফ্রেন্ডস এখানে একটু আলুটার পরিমাণটা অল্প দেখিয়েছি, বাট পরিমাণটা কিন্তু সমান সমান হবে। আর এদিকে দেখুন আমি কড়াটাকে গরম করে নিয়ে হাফ চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। খানিকটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড রাখার পরে আমি কেটে রাখা কুমড়োগুলোকে আর আলুগুলোকে ফোড়নের সাথে আর তেলটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি খানিকক্ষণ। এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা ততটা অ্যাড করছি যাতে আলুটা আর কুমড়োটা পুরোটা ঠেকে যায়, ভালো করে সেদ্ধ হতে পারে। ঢাকা দিয়ে চলে যাচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এলাম, দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা আর কুমড়োটা। এইবারে অ্যাড করছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। প্রথমে অ্যাড করে নিয়েছিলাম স্বাদ অনুসারে নুন আর হলুদ, আর একটু সামান্য আমচুর মশলা অ্যাড করছি, বাট এটা কিন্তু পুরোটাই অপশনাল। দিয়ে দিলাম একটু চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। অ্যাড করছি একটুখানি গুঁড়ো লঙ্কা স্বাদ অনুসারে। লাস্টে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর যদি চান একটু ঘিও অ্যাড করে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে। আর এইদিকে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন, যদি একটু ড্রাই খেতে চান তাহলে একটুখানি বেশি ফুটিয়ে নেবেন, আর যদি একটু জল জল রাখতে চান তাহলে একটু কম রাখ, মানে একটু ঝোলটা বেশি রাখবেন। আর এইদিকে দেখুন আজকে আমি ভাতের সাথে খাবো, তো এটা ভাতের সাথে আমি উচ্ছে আলু আর আপনার কুমড়ো আর ঢেঁড়স সেদ্ধ দিয়েছি, তো সেটাও আমি দেখিয়ে নিলাম আজকে এটার সাথে পরিবেশন করব। ব্যাস রেডি হয়ে গেল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।